হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছ নিয়ে প্রত্যেকটা বাগানি বন্ধুদের মধ্যে কিছু না কিছু প্রশ্ন থাকে। অনেক বাগানি বন্ধু বলে গাছে কোনো ক্রমে ফুলের কুড়ি আসে না, অ্যাডেনিয়াম গাছে শুধু লম্বায় বড় হয়ে যাচ্ছে, গাছে কোনো রকম কুড়ির দেখা নেই, এবং যদিও দুই একটা কুড়ি আসে সমস্ত কুড়ি ঝরে যাচ্ছে। এবং অনেক বাগানি বন্ধু বলে যে তাদের কটেজ ভালো মোটা হচ্ছে না অ্যাডেনিয়াম গাছে। আবার অনেক বাগানি বন্ধু বলে যে বর্ষাতে অ্যাডেনিয়াম গাছ ভিজে যাওয়ার ফলে গাছের কটেজ পচে যাচ্ছে। কী করলে এই সমস্ত সমাধানের হাত থেকে আমরা মুক্তি পাবো, গাছের কটেজ মোটা হবে, প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে, এবং গাছে নতুন নতুন ব্রাঞ্চ কীভাবে আসবে, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যম থেকে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই সহজ উপায়ে তোমরা অ্যাডেনিয়াম গাছে কীভাবে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসবে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে, এবং অ্যাডেনিয়াম গাছের কটেজ খুব তাড়াতাড়ি মোটা করবে, সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করে দেখো না, এবং নতুন বাগানের বন্ধুদেরকে বলবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে অল এ প্রেস করে দিয়ে, যাতে নতুন নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। প্রত্যেকটা ডালে অসংখ্য কুড়ি এবং ফুলে ভরে থাকবে। তোমাদেরকে কথা দিলাম, আজকের এই পরিচর্যা শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছে তোমরা করতে পারলে সঠিকভাবে প্রত্যেকটা গাছে এরকম ফুলে দেখতে পারবে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছ নিয়ে আর কোনোরকম অন্য কোনো খাবার কিছু দিতে হবে না, আজকের এই ভিডিওর মাধ্যম থেকেই তোমরা অ্যাডেনিয়াম গাছের পারফেক্ট পরিচর্যা তোমরা কিন্তু জানতে পারবে। এই পরিচর্যা ছাড়া আর কোনো পরিচর্যা অ্যাডেনিয়াম গাছের করার দরকার নেই। বন্ধুরা, আমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছ কিন্তু এই বর্ষার জলে কিন্তু কন্টিনিউ ভিজছে, কোনো রকম প্রবলেম নেই। দেখো, আমার এই যে তিনটে গাছ তোমরা দেখেই বুঝতে পারছো যে সম্পূর্ণ মাটি ভিজে, এখন বর্ষা চলছে, বর্ষার মধ্যে আমি কিন্তু ফেলে রাখি। আমি কী কাজ করি, এরকম ফাঙ্গিসাইডকে লিকুইড করে মানে গুলিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কটেজে এইভাবে লাগিয়ে রাখি। একবার লাগিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে গেছে, এই আবার তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ব্যবস্থা করবার পর এই ফাঙ্গিসাইডের এই প্রলেপ যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর আমি খোলা আকাশের নিচে এই অ্যাডেনিয়াম গাছ বর্ষার জল খাচ্ছে, কোনো প্রবলেম নেই এই অ্যাডেনিয়াম গাছে। তোমরাও ঠিক এরকম ফাঙ্গিসাইডে এরকম গোলাপ করে তোমরা যদি এরকম কটেজে লাগিয়ে শুকানোর পর তারপরে তোমরা খোলা আকাশের নিচে রেখে দিতে পারো, বর্ষার জলেও অ্যাডেনিয়াম গাছে কোনো রকম প্রবলেম হবে না। কারণ বর্ষার জলে যে কটেজের প্রবলেমটা হয় সেটা এরকম ফাঙ্গিসাইড প্রলেপ লাগিয়ে দিলে এই প্রবলেমটা হবে না, বরং বর্ষার জল পেয়ে গাছ কিন্তু ভালো গ্রোথনেস হবে এবং গাছকে কিন্তু ভালো কটেজ আরও কিন্তু তোমরা দেখতে পাবে, ভালো মোটা হতে পারবে খুব সহজের মধ্যে বর্ষার জল পেয়ে। তাই তোমরা এরকম ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে ভালো করে শুকিয়ে নেবার পর তোমরা কিন্তু বাইরে সম্পূর্ণ খোলা আকাশে তোমরা এরকম অ্যাডেনিয়াম গাছের কটেজগুলো রাখবে। তাহলে দেখবে কোনো রকম ফাঙ্গাল প্রবলেম এই কটেজে হবে না, গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, গাছের কটেজও ভালো থাকবে, এবং গাছ ভরে কিন্তু ডালে ডালে ফুল পাবে প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে। বন্ধুরা, এইভাবে আমি কিন্তু অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করি, তাই আমার অ্যাডেনিয়াম গাছগুলো কোনো রকম কোনো কিছুতে প্রবলেম হয় না। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আনতে এবং সাথে কটেজকে মোটা করতে একটাই খাবার তোমরা যদি বারো মাস প্রয়োগ করতে পারো প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর, আর কিচ্ছু লাগবে না গাছে। এই অ্যাডেনিয়াম গাছের সেরা খাবার, এই খাবারেই কটেজ যেরকম মোটা হয় সেরকম কিন্তু ফুল আসে। এই 0-52-34 যদি তোমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে, এই 0-52-34 তোমরা 4-5 গ্রাম নেবে। 4-5 গ্রাম নিয়ে তোমরা যদি টবের মাটিতে প্রয়োগ করতে পারো এবং গাছে স্প্রে করতে পারো প্রত্যেক 7-10 দিন অন্তর, কিচ্ছু লাগবে না আর অ্যাডেনিয়াম গাছে। দেখবে অ্যাডেনিয়াম গাছে কটেজ কী হারে মোটা হয় এবং সাথে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলে অ্যাডেনিয়াম গাছ ভরে থাকবে। অ্যাডেনিয়াম গাছের কটেজ মোটা করার 0-52 অর্থাৎ ফসফেট খুবই প্রয়োজন লাগে। তাই 0-52-34 তোমরা যদি ব্যবহার করতে পারো, দারুণ রেজাল্ট এই অ্যাডেনিয়াম গাছে লাগবে। আর কোনো রকম খাবার অ্যাডেনিয়াম গাছে দেবার কোনো প্রয়োজন নেই, তোমরা এই 0-52-34 দিলেই অ্যাডেনিয়াম গাছে হয়ে যাবে। হাজার হাজার রকম খাবার ভিডিও দেখে তোমরা দিচ্ছ, কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু করতে হবে না, শুধু 0-52-34 তোমরা প্রত্যেক 7-10 দিন অন্তর দাও। কথা দিলাম,
গাছ জুড়ে কিন্তু তোমাদের ফুল এবং পচেজ হবে প্রচুর প্রচুর পরিমাণে কম সময়ের মধ্যে মোটা। তোমরা প্রয়োগ করে দেখো, কম সময়ে তোমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পারবে। বন্ধুরা, যাদের বাড়িতে 0-52-34 নেই তারা এরকম সিঙ্গেল সুপার ফসফেট তোমরা এরকম নিয়ে নেবে, সিঙ্গেল সুপার ফসফেট 3-4 চামচ মানে 4 গ্রামের মতো, এবং নিয়ে নেবে 0050 এরকম 0050 তোমরা কিন্তু এরকম হাফ চামচ 4-5 গ্রামের মতো নিয়ে নেবে। দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে তোমরা এরকম টবের মাটির চারদিক থেকে এইভাবে দিয়ে হালকা জল দিয়ে দাও, ব্যাস। তাহলেও কিন্তু একই কাজ করবে এই অ্যাডেনিয়াম গাছে। বন্ধুরা, যাদের কাছে 0-52-34 আছে তারা ওটা দেবে, যাদের কাছে 0-52-34 নেই তারা সুপার সিঙ্গেল ফসফেট এবং 0050 দুটোকে একসঙ্গে মিক্স করে তোমরা কিন্তু টবের মাটি দিতে দিতে পারো। অ্যাডেনিয়াম গাছের সেরা খাবার এটাই, আর আদার্স কোনো খাবার দেবার কোনো দরকার নেই। এটা প্রয়োগ করো, তাহলে দেখতে পারবে কটেজ কী হারে মোটা আসে এবং গাছে কী পরিমাণে কুড়ি তোমরা দেখতে পাবে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছে কুড়ি ঝরে যাওয়ার আর একটা সব থেকে বড়ো কারণ, আর এই কুড়ি ঝরার হাত থেকে রক্ষা করতে গেলে তোমাদের কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই মারতে হবে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, সে অ্যাগ্রোমিন গোল্ড হোক বা মোমিন হোক, অ্যাগ্রোমিন ম্যাক্স হোক, যার কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকলে সেই মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা 7-10 দিন অন্তর একবার স্প্রে করবে। এই দুটো কাজ তোমরা যদি অ্যাডেনিয়াম গাছে করতে পারো আর কিচ্ছু লাগবে না। একটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা 0050, বা যাদের কাছে 0-52-34 আছে 0-52-34 এই খাবারটা প্রয়োগ করবে প্রত্যেক 7-10 দিন অন্তর, এবং প্রত্যেক 7 দিন অন্তর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবে। আমি কথা দিলাম, গাছ ভরে যদি ফুল না আসে আর কটেজ মোটা না হয় তখন তোমরা আমাকে জানাবে। বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। আমি এই অ্যাডেনিয়াম গাছে এই পরিচর্যা করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম। এবং গাছ কাটিং করবার পর এই খাবারেই দেখবে গাছে কী হারে নতুন নতুন ব্রাঞ্চ আসে তোমরা নিজেরাই দেখতে পারবে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছে এই দুটো পরিচর্যা করতে পারলে আর কিছু অ্যাডেনিয়াম গাছ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।